গুড মর্নিং বন্ধুরা, আর এখন দেখো ভোর 4টে বাজে আর চারিদিকে অন্ধকার, দেখতেই পাচ্ছ। আর রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর এদিকে আমার স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছো তো যে এত সকালে স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে, তো চলো কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ এখন হচ্ছে 4:30 বাজে আর বাইরেটা তোমাদেরকে দেখিয়ে আনলাম, পুরো অন্ধকার। 4টের আগে আমি উঠেছি, তো উঠে ঘর দোর পরিষ্কার করে স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি, তো একটু বেরোবো। তো কোথায় আছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো আমি ঝটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? আর কোথায় আছি দেখতেই তো পাবে অবশ্য, তো চলো তোমরা সঙ্গে থাকো। এখনও বাইরেটা পুরো অন্ধকার, আমি যখন উঠেছি একা পুরো অন্ধকার, কলে কাজ করছিলাম তো প্রচুর অন্ধকার ছিল। আর আজকে তো বৃষ্টি হচ্ছিল রাত্রেবেলা, আবার প্রচণ্ড ঠান্ডাও লাগছিলো। তো চলো আর বেশি কথা বলবো না, ঝটপট রেডি হয়ে নিই। তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর চারিদিকে দেখো একদম গুটগুট করছে অন্ধকার, কোথাও কেউ নেই। তো যাই হোক, কোনো মতে রোডে উঠে পৌঁছালাম। আর এখানে আমার ভাই আর ভাইয়ের বউ আমাদের সাথে যাচ্ছে, মানে আমরা একসাথেই যাচ্ছি। তো আমরা যাচ্ছি মায়ের মন্দিরে, তো আমরা যাবো কালীঘাট, কিন্তু তার আগে আমরা যাব একটু দইঘাটে। তো দইঘাটে ওখানে গিয়ে আমার ভাই স্নান করবে, স্নান করে তারপর হচ্ছে যাব মায়ের মন্দিরে। তো আর এখানে দেখো এই যে ব্রিজের ওপর উঠে গেছি, তো ব্রিজের ওপর থেকে যাচ্ছি। আর আমার তো একটু উঠতে ভীষণ ভালো লাগে, তাই একটু তোমাদেরকে দেখালাম। তো চলো এবারে চলে যাব দইঘাটে। আর এখন চলে এসেছি আমরা দইঘাটে, আর দেখতেই পাচ্ছ একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, এখনও মোটামুটি পরিষ্কার হয়নি। আর এখানে পুজোও চলছে, তো অনেক মানে মেয়েরা পুজো করছে, মেয়েরা বউরা চারিদিকে পুজো করছে। আর এদিকে গঙ্গা পুরো জোয়ার রয়েছে, ভরা জোয়ার। তো এখানে এখন স্নান চলবে সবার, ঠান্ডায় চান তো স্নান করাটা আর তুলিনি। তো এখন দেখো স্নান হয়ে গেছে, জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, তো এখন আমরা আবার বেরিয়ে পড়বো এখান থেকে। তো এখান থেকে বেরিয়ে পড়েছি, এবারে হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এবারে চলে যাচ্ছি, আর চলো এখানে দেখো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে একদম দেখো বেশ পরিষ্কার হয়ে এসছে, আর অনেক প্রচুর প্রচুর গাড়ি ঘোড়া। আর এদিকে দেখো রাস্তায় প্রচুর পরিমাণে জল জমে গেছে। তো কালকে রাতে মানে আগের দিন রাতে তো বেশ ভালো মতন বৃষ্টি হয়েছে, আর রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর জল জমে গেছে। জলটা দেখে কেমন লাগছে বলো বন্ধুরা, অনেক জল হয়ে গেছিলো রাস্তায়। তো আমরা তো দেখি অবাক যে এত জল জমে গেছে। চলো আর জলের ওপর থেকে এবার যেতে হবে, মানে অনেকটা জায়গা জুড়েই প্রচুর পরিমাণে জল হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছি জলের পুরো ঢেউয়ে একদম ভরে গেছে। তো চলো এবারে হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। চলে এসছি আমরা পুরো মন্দিরের কাছাকাছি, আর মন্দিরের ভেতরে ঢুকেও যাচ্ছি। তো যাওয়ার আগে মন্দিরের থেকে যে ফুল টুল নেওয়ার আছে সেগুলো সব নিয়ে নেবো। আর যেতে যেতে এখানে অপরূপ একটা দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম, এখানে প্রচুর প্রচুর পায়রা, আর প্রচুর পায়রাকে খাবার দেওয়া হচ্ছিলো। তো এটা দেখে আর থাকতে পারলাম না, এত সুন্দর দৃশ্য, আমিও চলে গেলাম খাবার দিতে। তো আমার তো দেখে ভীষণ ভালো লাগছিলো, আর আমিও এখান থেকে খাবার নিয়ে ওদের কাছ থেকে নিয়ে খাবার দিচ্ছিলাম। খুব ভালো লাগলো যে একদম সকাল সকাল পাখিদেরকে খাওয়াতে পারলাম, খুব ভালো লাগছিলো। তো উনি বলছিল ওদেরকে অল্প করেই দেবে, তারপর অন্যদিকে আরও প্রচুর পায়রা রয়েছে সেখানেও খেতে দেবে। তো এত সুন্দর মানে একটা
কাজ। আজকে যেন আমার ভীষণ ভালো লাগলো ভোরবেলা উঠেই পাখিদের খাওয়ানো, খুবই একটা ভালো কাজ, মনটা বেশ শান্তি হয়ে গেল, ভালোই লাগলো। এবারে যাব আমরা পুজো দিতে, খেতে দিয়ে দিলাম মজা। বাবা কি স্লিপ হয়ে গেছে, দিদি ভেতরে ক্যামেরা করবেন আমার না। তো মন্দিরের ভেতরে তো কোনো রকম ভাবেই ঢোকা যাবে না, ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই এটা সবাই জানো। তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে পুজো কমপ্লিট করে বাইরে বেরিয়েছি আর এখানে একটু ধূপ ধূপ দিচ্ছি, তারপর কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো এখানে হচ্ছে ধূপ আর ফুল টুল এখানে জ্বালানো হয়, তো এখানে এসে জ্বালিয়ে তারপর চলে যাব। তো আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর পুজো কমপ্লিট করে আসার পথে এখানে দেখো আমার ভাইয়ের অবস্থা, আবার পায়রা দেখে ঝাঁপিয়ে পড়লো। তারপর চলে এসেছি আমরা আবার ফুল কিনতে, কারণ এই যেখান থেকে ফুলগুলো কিনে আমরা হচ্ছে ঘরের জন্য পুজোর নেব, মালা নেব, তারপর ঘরে ঠাকুরকে দেওয়ার জন্য আরো সব ফুল মালা এখান থেকে বেশি করে নিয়ে একেবারে চলে যাবো। তো এখান থেকে ফুল টুল দেওয়া হয়ে গেছে কমপ্লিট, তো ফুল নিয়ে এবারে চললাম সোজা বাড়ির দিকে রওনা। তো একটু কোথাও চা টা খাবো, খেয়ে সোজা চলে যাব বাড়ি। তো দেখেই পাচ্ছ যে পুজো কমপ্লিট, ঠাকুরের টিপ পরে আছি আর পুজো কমপ্লিট করে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এই সবে এলাম বাড়িতে, এখনো ড্রেস ছাড়িনি, তো ড্রেস ফ্রেস ছাড়ি তারপর দেখা যাক কি করি রান্না বান্না। তো আমাদের এখন রান্না হচ্ছে, এখানে দেখো ভাত হচ্ছে, এখানে লাউ দিয়ে ডাল হচ্ছে, ভাত সানা ভাত হয়ে গেছে, লাউ দিয়ে ডাল হচ্ছে, ভাতটা উগুতি দেবে আর সোনামা যাবে খেয়ে দিয়ে স্কুলে। সোনামা রেডি হয়ে গেছে স্কুলে যাবে, তোরা ওইদিকে যা আমি তোদের তুলে দিচ্ছি যা ওইদিকে যা। দেখো সোনামা রেডি হয়ে গেছে আর ওর বন্ধু এসছে, ওকে নিয়ে যাবে স্কুলে। ও কি নাম, কি নাম? প্রীতম। প্রীতম, আচ্ছা ওকে স্কুলে নিয়ে যাবে, দুজনে যাবে। তোমার কাট কই, গলার কাট কই তোমার? কাটটা পরো আর দুজনে মিলে যাচ্ছে। তোমার ও তোমার জুতো তো নিচে। তো স্কুল থেকে কটায় ছুটি হবে? ঠাকুমা মাছ কাটছে, তো চলো তোমাদেরকে দেখাই মাছ নিয়ে এসছে, শোল মাছ, শোল মাছ কাটা হচ্ছে। ভাবি কই মাছ কাটা হয়েছে, বটিতে ধার পাচ্ছে যার বটি তার আবার এদের একটু সুবিধা হয়। তোমার ভিডিও করেছি, চলে গেছে ওরা স্কুলে, এখন তোমার ছাই লাগতো নাকি? ছাই তো এখানে নেই, আস্তে আস্তে কাটো। তো বন্ধুরা তোমাদের সকালে ঠিক করে বলা হয়নি যে আমরা কি উদ্দেশ্যে গেলাম কালীঘাটে, তো আজকে হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো দেখতে দেখতে দু বছর হয়ে গেল যে আমরা বাবাকে ছাড়া আছি, দু দুটো বছর চলে গেল, তো তার জন্যই কালীঘাটে যাওয়া। আর পুজো কমপ্লিট করে ওখানে কিছু কাজ ছিল সেগুলো করা হলো, তো সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক বাড়িতে আমরা কিছু করছি না, সেই জন্যই ওখানে গেছিলাম। আর বাড়িতে কিছু করছি না যেহেতু মানে কি বলবো, ভালো লাগে না আমাদের মানে কি বলবো এইসব করতে,
আর আমার বাবা যেহেতু ছোট, তার বড় দিদি দাদা এরা সবাই বারণ করেছে, সেও তাদেরও খুব কষ্ট হয়, তো এই জন্য কিছুই করা হয়নি। তো বাড়িতেই যে মালা ঠেলা ফুল আমরা নিয়ে এসেছি, তো এইগুলো আজকে দেবো, আর যা যা বাবার পছন্দের খাওয়া দাওয়া সেগুলো রান্না করা হবে, তো এগুলো করেই করা হবে, দেয়া হবে। তো যাই হোক, এইসব কথা বলতে আমার ভালো লাগে না, তো চলো আর রান্না বান্না কী কী হচ্ছে তোমাদের দেখাও, আর আমার পিসিমাও রান্না করে নিয়ে আসবে, আর এই করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, থালা সাজিয়ে খাবার দেওয়া হচ্ছে। তো আজকে হঠাৎই একটা কাণ্ড হয়েছে, তো যারা আমাদের বাড়িতে হঠাৎই করে মানে কীর্তন করতে চলে এসছে বাজাতে বাজাতে, তো তারাই এসে বলল যে এখানে খাওয়া দাওয়া করবে নিজে থেকে। তো আমরা খুব খুশি হলাম, আর খুশি হয়ে তাদেরকে মানে তারা তো ঘরে এসে কীর্তন করলো মানে বাজালো, আর তারপর তাদেরকে খুশি হয়ে ওখানে খাবার আয়োজন করে দেওয়া হয়েছে। তোরা প্রথমে বলেছিল চারজন খাবে, তারপর দুজন অনেক কোথায় চলে গেছে, দুজন আসেনি, আর দুজন এখানে বসে খাওয়া দাওয়া করছে। তো আমরা তাড়াহুড়ো করে প্লেট সাজিয়ে থালা সাজিয়ে খাওয়ার আয়োজন করেছি, আর এই যে এরা হচ্ছে গান মানে কীর্তন করে বাড়ি বাড়ি মাকে রে, তো তাদেরই খাওয়ার এখানে আয়োজন করা হয়েছে, খাওয়া দাওয়া দেওয়া হয়েছে। তো হঠাৎই বেশ একটা আলাদাই জিনিস হলো, খুব ভালো লাগলো। তো যেহেতু আমার বাবাও খুব লোকজন খাওয়াতে পছন্দ করে, তো সেই সূত্রে বেশ ভালোই হলো। আর এদিকে আমার পিসিমা একদম পঞ্চপদ সাজিয়ে নিয়ে প্রচুর প্রচুর রান্নাবান্না করে নিয়ে এসছে, আর আমার বাবা খুবই পিসিমার হাতের রান্না খেতে ভালোবাসে, তাই অনেক রকমের আইটেম গুছিয়ে রান্না করে নিয়ে এসছে অনেক কষ্ট করে। তো চলো কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাবো। ডিম, পিঠে, চিংড়ি মাছ দিয়ে পিঠে, বাবা কচু দিয়ে মাছ, তো এখানে হচ্ছে কচু বাটা, একটা শাগের চচ্চড়ি, একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে মাছ, তারপরে কাটা পোনা মাছ, তারপর টমেটো ধনে পাতার চাটনি, আর হচ্ছে চিংড়ি মাছের পিঠে মানে নারকেল দিয়ে চিংড়ি পিঠে, তো অনেক আইটেম করে নিয়ে এসছে। আর তারপরে সব রান্না বান্না দিয়ে থালা গুছিয়ে দিয়েছি, আর এখানে ভাই খেতে দিচ্ছে। নমস্কার দাও,
কচু বাটাটা দেখা যায় মুখটা যেন একদম কালো হয়ে যায় আমার, এক এক সময় হয়। হ্যাঁ বন্ধুরা, তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, একটা কিছু শেয়ার করবো। তো চলো এখন হচ্ছে টাটা, অনেকটা দেরি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে ওই জন্য চলে গেলাম। চলো টাটা, বাড়ি চলে যাই, ঠিক আছে, টাটা, বাই বাই।